মঙ্গলবার সন্ধ্যায় একে একে পদত্যাগ করেন কোটায় চার মন্ত্রী দায়িত্ব ছেড়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মোস্তফা জব্বার এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্বাচনের তফসিল ঘোষণার আগে মন্ত্রিসভার শেষ বৈঠক বসে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে প্রধানমন্ত্রী টেকনোক্রেট কোটার চার মন্ত্রীকে পদ থেকে নির্দেশ দেন প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়ে গণভবনে সাংবাদিকদের অবহিত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনানুষ্ঠানিক বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা যারা তাদেরকে পদত্যাগ করতে অন্যরা সপদে বহাল থাকবেন তাদের পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতির অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারির কথা জানান মন্ত্রিপরিষদ সচিব সচিবালয় সংবাদ সম্মেলন করেন তিনি না খুব বেশি সময় লাগে না এটা এটা আমরা সামারি করে পাঠিয়ে দেব মহামান্য হয়ে চলে আসবে আমরা রেডি এগুলোর ব্যাপারে রদ হলেও মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বসতে কোনো বাধা নেই বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা যাই বলেন এই সময়ে কিন্তু মন্ত্রিসভার বৈঠক বাধাগ্রস্ত হয় না এটা চলতে থাকবে এটার বাদ কোনো ইয়া নেই বাইন্ডিং নেই মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা তিনটা